গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর আমি তোমাদের পায়েল, আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মানডে, আমি আজকে অফিস যাইনি, মানে কোর্টে যাইনি, আমার শরীরটা ঠিক নেই তাই জন্য। আর দেখো, সকাল সকাল ভাত করে নিয়েছি। তোমরা জানোই যে ভাতটা আমি করি, আর মাসি আসবে না রবিবার অবধি। আরে দেখো, লাউ কাটা আছে, আজকে মাছের মাথা দিয়ে লাউ করব। তো চলো রান্না বান্না বসিয়ে দিই। এই কড়াই বসিয়ে দিলাম, তাড়াতাড়ি সেরে ফেলি, মাছের মাথাটা আগে ভেজে নি। আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম ব্লগটা, বুঝলে তো। আর নীলয় চলে গেছে অফিসে, এই হয়েছে ব্যাপার। তো চলো, লেট না করে লাউটা সেরে ফেলি রান্না করা। তো আমি এই জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু সামান্য ধনে জিরে গুঁড়ো আর হলুদ নুন দিয়ে যেমন জানি সেরকমই করছি, ঠিক আছে। তো মাসি আস্তে আস্তে সেই রবিবার হবে। তো আজকে যাইনি আমি অফিসে, আমার শরীরটাও খারাপ বললাম তোমাদের, তাই রান্নাটা করে ফেলি। সকাল সকাল উঠেই ভাতটার জন্য বসিয়ে দিয়েছি। আর দেখো, মাছের মাথাটা ভেজে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। তো চলো। তো দেখো, এটা হচ্ছে লাউয়ের ফাইনাল লুক, এরমভাবেই করেছি। তো লাউ মাছের মাথা দিয়ে বাঙালিদের একটা সবার প্রিয়, আমারও খুব ভাল লাগে খেতে, প্রচণ্ড ফাইবার থাকে লাউতে। তো হ্যালো বন্ধুরা, আরও একবার ওয়ার্ম ওয়েলকাম তোমাদের, কারণ এখন আমি তোমাদের সামনে এসেছি তাই জন্য আর কি, বুঝলে তো। চোখে চুল ঢুকে যাচ্ছে, তো এখন তো সামনে এলাম তোমাদের তাই জন্য। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি, রেডি মানে একটা কুর্তি পরেছি, দেখো এটাও বানানো, কি সুন্দর কাজ করা। এটাও আমি বিয়ের আগে ওই নিউ মার্কেটের ওই স্মার্ট ফিট থেকেই বানিয়েছিলাম, সুন্দর না ডিজাইনটা এরকম। অ্যাকচুয়ালি আমার বানিয়ে পড়তে খুবই ভালো লাগে, বুঝলে তো, নিজের মতো করে বানানো যায়, এই হলো ব্যাপার। আর এখন আমি সেজেগুজে কোথায় যাচ্ছি, এটা তোমাদের কোয়েশ্চেন, উত্তরটা দিয়ে দিই। উত্তরটা হচ্ছে যে এখন বাজে 11টা, রোদের মধ্যে যেতে ইচ্ছা করছে না, কিন্তু নীলয়বাবু বলে গেছে যে ওর একটা ডকুমেন্ট দিতে যেতে হবে, যেখানে আমাদের গ্যারেজটা রেজিস্ট্রি হচ্ছে, সেই অফিসে যাব এখন। আমার বাড়ি থেকে 5-7 মিনিট, তো ওই কাজটা করে ফেলি আজকে মানডে, যেহেতু আমি যাইনি আমার শরীরটা খারাপ বলে, তাই জন্য এই কাজটা আমাকে দিয়ে গেছে দায়িত্ব, ঠিক আছে। তো রান্নাবান্না হয়ে গেছে সকালে, দেখলে, রান্নাঘর থেকেই শুরু করলাম। আর এখন তো মাসি লম্বা ছুটিতে, প্রায় সানডেতে আসবে, তো সবারই তো ছুটির দরকার হয় না, ওরা তো কন্টিনিউ কাজ করে, তো ওদের ছুটিটাও তো দরকার, তাই না। তো এই হলো ব্যাপার, শুধু হাজব্যান্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং করলে তো হবে না, সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং করেই চলতে হবে, তবেই তো ব্যাপার হবে, তাই না, মানে তবেই সুষ্ঠুভাবে সব কিছু হবে। তো এই হলো ব্যাপার, এখন এই হলো ব্যাপার, অনেকবার বলে ফেললাম, সরি। আর এখন বেরোচ্ছি, বেরোতে ইচ্ছা করছে না তাও বেরোচ্ছি, নীলয়ের আদেশ পালন করতে হবে, ইয়ার কি মারলাম। ওইটা হলে তো দুজনেরই হবে না, গ্যারেজটা রেজিস্ট্রিটা খুব দরকার, তো ডকুমেন্টসটা দিয়ে আসি, তারপরে কী কী করি না করি অল্প অল্প করে সব কিছুই শেয়ার করবো। রাস্তায় আর আমি ক্যামেরা করব না এই রোদে, তাই জন্য এখনই তোমাদেরকে সমস্তটা বলে গেলাম, ঠিক আছে। আর আজকে আমি ছুটি নিয়েছি ঠিকই, একদম মানে উইকের ফার্স্ট মানডে, কিন্তু কিছু করার ছিল না, একদমই খুব বাজে অবস্থা আমার, তাই জন্য ছুটি নিয়েছি। মঙ্গলবার আবার যথারীতি কার্যক্ষেত্রে নেমে পড়ব, ঠিক আছে। তো চলো কাজটা সেরে আসি। হ্যালো, আমি এই প্রথম শুয়ে শুয়ে ব্লগ করছি, ঠিক আছে। তো এখন বাজে 1:30, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বিরাট কমপ্লিমেন্ট শাশুড়িমা দিয়েছে, বললো নাকি আমি নাকি মায়ের মায়ের মতো রান্না করেছি, ওই যে কালকের তরকারিটা প্লাস আজকে লাউ মাছের মাথা দিয়ে যেটা করেছি। আমি তো খুব খুশি হলাম, শাশুড়ির মুখে কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে, তাই না। তো মা করলো, কমপ্লিমেন্ট দিল, ভালো লাগলো, খুশি হলাম, এই হলো ব্যাপার। আর এখন একটু শুয়ে আছি এসিটা চালিয়ে একদম রিল্যাক্সভাবে, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু ভিডিও করে নিই, কথা বলে নিই তোমাদের সাথে, কারণ তারপরে আবার কখন আসবো না আসবো, এই জন্য এখন একটু রেস্ট করছি, ঠিক আছে। আর দেখো শুয়ে আছি আর তোমাদের সাথে একটু কথা বলছি। তোমাদের হয়তো এখনও খাওয়া হয়নি অনেকের, তাড়াতাড়ি খেয়ে নাও, গরম প্রচণ্ড পড়েছে,
আর রেস্ট করো। আর আমাদের চারতলার ওপরে ঘর, তো তাই জন্য খুব গরম। আমাদের ঘরটা বিশেষ করে শাশুড়ি মার ঘরটা দুদিকে জানালা, খুব আরাম, কিন্তু আমার ঘরটা এসি না চালালে দুপুরবেলা টেকা যাবে না, বুঝলে। এই জন্য আছি, কাল থেকে আবার কাজে চলে যাব। আজকের দিনটা একটু রেস্ট নিলাম। আর অনেকে, একজন আন্টি আছে কি জানি না, মনে পড়ছে না নামটা, উনি বলেছে যে এই লাল কার্ডটা কী। আচ্ছা, এই লাল কার্ডটা হচ্ছে বিয়ের আগে থেকেই আমার তারামায়ের লকেট আমি এই লাল কার্ড দিয়ে পড়ি, ঠিক আছে। তো এটা লাল কার্ডটা তারামায়ের লকেট ক্যারি করি আমি আর কি, এই জন্য, ঠিক আছে। তো আর অন্য কোনো ব্যাপার না, তো এই হয়েছে ব্যাপার। তো চলো, তোমরাও রেস্ট করো, আমিও একটু রেস্ট করি। এটা হ্যালো বন্ধুরা, আমি এখন চা খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মায়ের চা খাওয়া হয়ে গেছে, আর নিলয় ওখানে চা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে। ওকে দেখাতে পারবো না, কারণ প্রচণ্ড গরমে কী অবস্থায় আছে বুঝেই না, ঠিক আছে। তো ওকে আর বলছিও না যে তুমি জামা পরে বসো, থাক, ও রিল্যাক্স করছে, করুক। আর এখন আমি কী করবো, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, আমি এখন আটা মাখবো, কারণ কি কালকে থেকে তো অফিস না, ওই জন্য মেখে রাখি, ফ্রিজে রাখবো, ঠিক আছে। কালকের দিনটা যাবে, ওই জন্য কালকে সকালে বেরিয়ে যাব না, কালকে সকালে 9টার মধ্যে বেরোতে হবে, এই হলো ব্যাপার। তো এখন আটাটা মেখে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি, এখন বাজে 8টা, কমপ্লিট আটা মাখা, ঠিক আছে। শাশুড়িমা এখন খাবে, খেয়ে দে ঘুম। আর আমি এখন কি করতে বসেছি জানো তো, দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও, তোমাকে না তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে, ঠিক আছে। যে আমার কানের দুলের স্টক শুধু দেখে নাও, কতটা পড়ি আর খালি কিনতে থাকি, কিনতে থাকি, কিনতে থাকি, বুঝলে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। খো আমার জখের ধন, ঠিক আছে, দেখে নিয়েছো জখের ধন। এবার খুলছি, ওপেন করছি, ওপেন করছি, ওপেন করছি, এই দেখো কত দূর দেখেছো, মানে এই দেখো এটা টেরাকোটা, মানে কত যে দূর আমি নিজেও জানি না। দেখো কালো অক্সিডাইজের মধ্যে, এর মধ্যে কী আছে জানি না, ঠিক আছে। আমার ক্যামেরা ধরার কেউ নেই গো, ওই জন্য আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে। এইগুলো তো দেখলে সেদিন, এই দেখো আমি দোকান একটা খুলে দিতে পারবো ছোটোখাটো, বুঝলে তো। এই দেখো কত দূর, দেখো। তো এগুলো গুছিয়েছি দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ। তোমাদের কোনটা পছন্দ বলো, হরেক মাল 30 টাকা, না সবগুলো 30 টাকা না গো, অনেক দামিও আছে। তো এই দেখো আমার হচ্ছে যক্ষের ধন এটা, বুঝলে। আর এগুলো আরও আশেপাশে পড়ে আছে, এগুলো আর জায়গা পায়নি, বুঝলে। তেমন এগুলো আরও এই যে প্যাকেটে পড়ে আছে, তো আপাতত এইটুকুই দেখাচ্ছি। দেখো এত স্টক আমার আছে, কিন্তু পড়ার বেলায় অষ্টরম্ভা, বুঝলে তো, পড়ার বেলায় লবডঙ্কা, এই হলো ব্যাপার। আর সেদিনকে তো দেখলে এগুলো কিনেছি, এগুলো অনেকগুলোই আছে, এগুলো আর এখানে স্থান পায়নি। তো এগুলো মোটামুটি এখন গোছাবো, মেস হয়ে আছে একদম, তো এগুলো গোছাবো। কিছুটা গুছিয়েছি, গুছিয়ে তোমাদের দেখালাম, আরও কিছুটা গোছানো বাকি আছে। তো কেমন লাগলো আমার যক্ষের ধন একটু বলো প্লিজ। হ্যাঁ, আমার এটা খুব ফেভারেট, তার মধ্যে এটা ফেভারেট, আরও অনেক কিছুই আছে, এইটা যেমন, এই যে স্টোনের এটা, ঠিক আছে, এই হলো ব্যাপার। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পেলে আমার যক্ষের ধন কেমন কালেকশন, অবশ্যই আমাকে বলো। একদম পড়ি না বিশ্বাস করো, এখন তাও ওয়াইটি করছি বলে একটু আধটু পড়ি, তাই আমার বর্দি বলে এখন ওয়াইটি করছিস, তাও একটু আধটু দেখি তুই পড়িস, তুই তো একদমই পড়িস না। আমি ওই ছোটো ছোটো পড়ি, কাজের জায়গায় কোটে কি ওই বড় বড় চলে বলো, আর বাইরে বেরোলেও না ওই ছোটো ছোটো পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, তাও এখন দেখবে আমি একটু ঝোলা ঝোলা পড়ি, তাই না। আর এখন একটু ভালো আছে শরীর, ঠিক আছে। আর বর তো ওই ঘরে, মা এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, আর আমি একটু বসেছি, এই যে মেস হয়ে আছে কানের দুলের বক্সটা, অনেক দিন ধরেই ভাবছি যে ওটা একটু গোছাবো, ওটা গুছিয়ে রাখি, নইলে সব পাথর টাথরগুলো খুলে খালে যাবে। হ্যাঁ, আমার অনেক শখের এটা, ঠিক আছে।
তো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আটা মাখা তো হয়ে গেছে দেখলেই, রাতেবেলা রুটিটা করে রাখবো। কালকে থেকে আবার যথারীতি মঙ্গলবার অফিস জয়েন করব, অফিস মানে কোর্ট জয়েন করব। আর পিছনে যে ঝাঁটাটা দেখছো ওটা প্লিজ ইগনোর করো, ওটা বিছানা ঝাড়ার ঝাঁটা, হ্যাঁ ওটা আর কোথায় সরাবো বলো ওই জন্য। আর যা ক্যাজুয়াল থাকি আমি তোমরা তো জানোই, মাঝে মধ্যে আমি একটু সেজে গুজে তোমাদের সামনে আসি আর কি। এটার জন্য ঢেকুর উঠছে খালি, চা খেলাম তো, দুবার চা খেয়েছি, গরমটা খেতে ভালো লাগছে। তো এই গরমে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, শশা টক দই অবশ্যই খেও, নিজেদের ডায়েটে স্যালাড রেখো। কি জ্ঞান দিচ্ছি, মানে আমি এগুলো করবো তাই তোমাদেরও বলছি, বুঝলে তো। তো চলো আজকের মতো টাটা। যদি এন্টায়ার ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট তো অবশ্যই, তোমাদের এক একটা কমেন্ট আমার পড়তেও ভালো লাগে এবং তোমরা যে আমাকে কতটা ভালোবাসো সেটাও বোঝা যায়, রিফ্লেক্ট করে কমেন্টের মাধ্যমে। যদিও বা তোমরা বলবে পাইলি তুমি তো কমেন্ট করো না, আমি কমেন্ট করি না কেন, তোমরা সবাই জানো আমি কিচ্ছু লোকাই না, আমার লাইফস্টাইলে সবই তোমাদের দেখাই। তো কেন পাইলদি কমেন্ট করতে পারে না সেটা অবশ্যই তোমরা জানো যারা আমাকে ভালোবাসো, আর যখন কমেন্ট করতে পারি তখন তো করি। তো এই কমেন্টের জায়গাটা একটু ক্ষমাঘেন্না করে দিও, কিন্তু পাইলদি কিন্তু ফুল ওয়াচ টাইম দেবে, এইটুকু বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে? তো চলো টাটা, ভালো থেকো, সবসময় হাসতে থেকো।